ভিকারির বেশে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল ধূপগুড়ির বেলতলিতে। অভিনব কায়দায় চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কথাপাড়ার বেলতলিতে। ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে কথাপাড়া বেলতলির বাসিন্দা ফজলে রহমানের বাড়িতে দিনে দুপুরে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ভিকারির বেশে এক ব্যক্তি বাড়িতে ঢোকে। এরপর ঘরের মধ্যে ঢুকে আলমারি তালা ভেঙে নগদ প্রায় 50,000 এবং আড়াই থেকে তিন ভরি সোনার রূপার গহনা নিয়ে চম্পট দেয়। এরপর বাড়ির লোক বাড়ি ফিরে ঘরের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে দুই থেকে তিন জনের দল ছিল। নানা বাহানায় তারা প্রত্যেকটি বাড়িতে ঢোকে এবং সুযোগ পেলেই কেল্লা ফতে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লোকটার সঙ্গে তোমার দেখা হয়েছিল? আচ্ছা, মানে বাড়ি আসার পরে কি দেখেন? আলমারি ভাঙা? বাড়িতে কেউ ছিল না, আমি হাঁটে গেছিলাম। এমন টাইমে আসি, আমি হাঁটতাম, দেখি এসে এরকম ঘটনা, এই মেয়ে শিক্ষা দিয়ে উঠলো। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে দেখি ইয়ে ভাঙা, ভাঙার পরে দুই ভরি মতো সোনা, দেড়াই ভরি সোনা আর 2,500 টাকা নিয়ে গেছে। এখন কে নিয়ে গেছে সেটা আমি বলতে পারব না। আচ্ছা, শোনা গেল যে কোনো এক ব্যক্তি ভিখারির বেশে ঘুরতেছে। হ্যাঁ, ভিখারি বেশে। আচ্ছা, আপনার তো কেউ দেখেন নাই? না, বাড়িতে ওই সময় কেউ ছিল না? না, তারই বাড়ি বলতেছে। আচ্ছা, সোনা কতগুলো? এই সোনা এখন মালা ছিল আর চুড়ি আর কি নাই। সোনাটা ওইটা কার? মেয়ের সোনা। আমি দাম দিছি। আচ্ছা, দাম দেওয়ার পরে মেয়েটা এটা ছিঁড়ে গেল। আচ্ছা, ছিঁড়ে যায় থাকে। আর এই আলু গেছে 2,500 টাকা, 5,000 ছিল, 8,000 টাকা মিলে গেছে, আর 2,500 টাকা ছিল। এটা এটা কোন জায়গার ঘটনা? এটা বেল জায়গাটার নাম কি? বেলতলি গাদং। হ্যাঁ, গাদং। থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ করি নাকি। এই যে দিনের বেলা এই যে ঘটনা, আপনার জীবনে কোনদিন ঘটেছে এরকম? দিন দুপুরে চুরি? না, দেখিনি। আপনার নাম? ফজলুর রহমান। এই যে বাড়ির পাশে ওটা দিন দুপুরে চুরি, কি বলবেন? এখন কি বলবো, দিনকাল খুব খারাপ, চুরি হয়ে গেল, গরিব মানুষ, সোনা দানা টাকা পয়সা সব লুট হয়ে গেল। কি করতেন উনি? একটা একটু গরুর ব্যবসা করে, পরিবারে অনেক কয়েকজন লোক খাওয়া দাওয়া করে। শুনলাম না লোকটা নাকি ভিখারি বেশি আসছিল? ভিখারি বেশি তো আসছিল, সব বাড়িতে ঢুকছে সবাই জানে। আচ্ছা, কারো বাড়ি ঢুকতে পারেনি, হয়তো এখানে ফাঁকা ছিল, এইখানে ঢুকছে, টাকা পয়সা যা আছে সব লুট করে নিয়ে গেছে। এই জায়গাটার নাম? কোথাপাড়া বেলতলি। তো এই যে ঘটনা ঘটছে দিনের বেলা, তাহলে তো মানুষ মানুষকে আর ভিক্ষে দেবে না, যারা ভিখারি? না না না, এই পাড়ায় আর ভিখারি আসতে পারবে না, এই পাড়ায় আর আমরা ভিখারি ঢুকতে দিব না। ঠিক আছে, মানুষকে আর কি করে বিশ্বাস করব? সেটাই। অভিযোগ করতে হবে, জানাইনি, এখনো জানাইতে হবে।